हेलो प्रिटी लेडीज, वेलकम बैक टू माय चैनल। आज के आरेक्टा वीडियो निये चले एसेछि तोमादेर साथे। तो आजकेर वीडियोटा होच्छे एकटा प्रोडक्ट रिव्यू वीडियो, सेटा तोमरा थंबनेल टाइटल देखे बुझेई गेछो जे कोन प्रोडक्टटा। आमी बोलेछिलाम तोमादेरके जे एटा निये आमी एकटा वीडियो दिब जखन आमी होच्छे आरेकटा एटारई आरेकटा प्रोडक्ट रिव्यू दिच्छिलाम। तो जाइ होक, आजके एई प्रोडक्टटा रिव्यू आमी दिएई देब। तो তাহলে চলো শুরু করা যাক। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করতে ভুলবে না, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, তো একটা প্রোডাক্ট আমরা সবাই চিনি, আমাদের কাছে অনেক বেশি পরিচিত, সেটা হচ্ছে নানাদার দ্যান দিস ওয়ান। এটা এবং এটার আরেকটা ফ্লেভার আছে, সেটা হচ্ছে এটা। এই দুটো আপাতত আমার কাছে আছে, কিন্তু আমার মনে হয় এটার আরও কিছু মানে ফর্মুলা বের হয়েছে, সেটা আমার কাছে নেই। আরও দুটো কিংবা তিন, হ্যাঁ দুটো, আরও দুটো ফর্মুলা বের হয়েছে, সেটা আমি আশেপাশে দিয়ে দেব, দেখে নিও। তো যাই হোক, আমি মূলত এটারই রিভিউ করব আজকে। তাহলে চলো শুরু করা যাক। তো এটা হচ্ছে মেইনলি একটা পিলিং ফেস ওয়াশ, যদিও এটাকে ফেস ওয়াশ বলা হয়, বাট এটা কিন্তু আমরা ফেস ওয়াশের মতো ইউজ করি না, ঠিক আছে? তোমরা যারা ইউজ করো তোমরা জানো যে এটা একদমই ফেস ওয়াশের মতো করে ইউজ করা যাবে না। ফেস ওয়াশ যেমন আমরা সকালে বিকালে যখন ইচ্ছা তখন আমরা আমাদের মুখ ধোয়ার সময় ইউজ করে থাকি, এটা কিন্তু এরকমভাবে করা যাবে না। এটা হচ্ছে পিলিং ফেস ওয়াশ। এখন আসো, পিলিং কি মানে, এটা পিলিং কেন বলা হয় এটাকে, তাই না? তো এটা যেটা করে, এটা হচ্ছে তোমার ত্বকের যে ডার্টগুলো আছে ওই ডার্টগুলোকে পিল করে করে নিয়ে আসে। এখন তুমি যখন এটা অ্যাপ্লাই করবে তোমার স্কিনে, তখন দেখবে কি, এটা যখন তুমি রাব করবে, রাব করতে করতে দেখবে যে ছোট 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 বিটসের মতো মনে হচ্ছে কি, মানে তোমার কাছে মনে হবে যেটা, সেটা হচ্ছে তোমার মানে স্কিনে অনেক ময়লা জমেছিল, যেটার কারণে তুমি রাব করছো, রাব করার কারণে ময়লাটা উঠে আসছে। আসলে কিন্তু ওটা স্কিনের ময়লা না, এতটাও ময়লা আমাদের স্কিনে থাকে না, বাট যেটা থাকে সেটা হচ্ছে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ডার্ট থাকে, যেগুলো হচ্ছে আমাদের পোরগুলোকে ব্লক করে দেয়। তো সেটা যাতে না হয় তার জন্য এটার মধ্যে একটা পিলিং টেকনোলজি আছে, যে এটা যখন তুমি রাব করবে, রাব করার সাথে সাথে এটা হচ্ছে একটা পিল, মানে পিল তৈরি করবে আর কি। হ্যাঁ, এটা যে জেল ফর্মুলা, জেল ফর্মুলাটাকে রাব করলে একটা পিল তৈরি করবে, এবং পিলের সাথে তোমার হচ্ছে যত ডার্ট আছে ওটার সাথে ডার্টগুলো চলে আসবে। যেটা ফর্ম হয়, তোমরা যারা ইউজ করেছো জানো, আমি তোমাদের দেখাবো, সেটা কিন্তু তোমাদের ময়লা না, সেটার সাথে তোমার ময়লাটা জাস্ট উঠে আসে। তো এটা হচ্ছে এটার ফর্মুলা। একটা হচ্ছে মাইওরা থেকে এটা লঞ্চ করা হয়েছে, অনেক অনেক রিভিউ আছে এটার, আর অনেক ভালো রিভিউ আছে। এবং আমি অলরেডি এই যে এটা হচ্ছে মিল্ক, এটা হচ্ছে মিল্ক ফর্মুলা, এটা আমি অলরেডি ইউজ করে শেষ করে ফেলেছি, এই যে নাই দেখো, আর এটা আমি আজকে আবার কিনে আনলাম, কারণ আমি একটু সব কয়টা ফর্মুলাই আমি টেস্ট করে দেখব। এটা ইউজ করেছি, এখন এটা করব, হয়তো বাকি দুটো যে নতুন দুটো মানে বের হয়েছে ওগুলো আমি করব। তো এটা আমি একবার ইউজ করেছি, জাস্ট একবার ইউজ করে দেখলাম যে এটাও ভালো। এটা মেইনলি হচ্ছে, এখানে যদিও লেখা যে অল স্কিন টাইপস, তবে এটা হচ্ছে যারা অয়েলি স্কিন যাদের, তাদের জন্য এটা বেস্ট হবে, আর এটা হচ্ছে নর্মাল বা কম্বিনেশন স্কিন যাদের তাদের জন্য বেস্ট। কিন্তু এটা মানে দুই জায়গায় লেখা আছে অল স্কিন টাইপস, ঠিক আছে? তো যাই হোক, আবার যাদের তোমাদের হচ্ছে অ্যালোভেরা স্যুট করে না, তারা এটার পরিবর্তে এই মিল্কেটটা নিতে পারো। দুটোই কিন্তু অনেক সুন্দর, অনেক ভালো কাজ করে। আচ্ছা, তো এটার মধ্যে কেমন ফর্মুলাটা আছে আমি তোমাদের দেখাই। এটা স্মেলটা খুব হালকা একটা স্মেল, এটা একদমই কড়া না। যারা খুব স্মেল দেওয়া প্রোডাক্ট পছন্দ করো না তাদের এটা খুবই পছন্দ হবে। তো যাই হোক, এটা খুবই, এটার ভিতরে একটা এরকম ইয়ে দেওয়া থাকে, এটাকে এভাবে উঠিয়ে তারপরে এই যে জাস্ট দেখো, এই যে খুব সবুজ একটা ফর্মুলা, যেটা হচ্ছে তোমার স্কিনে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ কি না জানি না, এই যে তো এটা জাস্ট ফেস ওয়াশের মতোই লাগতেছে, বাট এই যে তোমরা যখন এভাবে একটু হাতটা একটু ভিজিয়ে নিবে, আমার আশেপাশে পানি নিতে আমি ভেজাতে পারছি না, বাট তোমরা একটু, তোমরা তো মুখ ধোয়ার সময় অবশ্যই এটাকে ভিজিয়ে নেবে, রাইট? তো এটাকে এভাবে ধরে
যখন তোমরা এভাবে রাব করবে এরকম করতে করতে একদম মিশে যাবে, মানে কোনো স্টিকি ভাব নাই, একদম পানির মতো সুন্দর মতো মিশে যাবে। এবং দেখতেই পাচ্ছো এখানে কিন্তু অনেক বিটস এসেছে, গুড়ি 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 গুড়ি, মনে হচ্ছে যেন আমার হাত থেকে ময়লা উঠে আসছে, রাইট? বাট এটা কিন্তু ময়লা না, এটা হচ্ছে একটা ফর্মুলা, যেটা ওই যে জেলটা ফর্ম করেছে এবং এটার সাথে সাথে আমার হাতে যত ময়লা আছে সেগুলো কিন্তু উঠে চলে আসবে। দেখো, দেখতে পাচ্ছ আমার এই যে সবুজ সবুজ কিছু, মনে হচ্ছে যেন মানে সাদা সাদা সবুজের কিছু একটা হচ্ছে এখানে, হ্যাঁ, একটু সলিড টাইপের। তো এটা হচ্ছে মেইনলি এটার ফর্মুলা। এটা যখন তুমি রাব করবে তখন এটা সব ধরনের ডার্ট বা ময়লা তোমার হাত থেকে বা তোমার ত্বক থেকে, স্পেশালি এটা মুখের জন্য ইউজ করা হয়, তো সব কিন্তু উঠিয়ে নিয়ে আসবে, বা তোমার যত ডেড সেল থাকে সবটাই উঠিয়ে নিয়ে আসবে। ঠিক আছে, এখন আমি এটা একটু ক্লিন করে ফেলি। আচ্ছা, তো এই ফর্মুলায় কিন্তু তোমার সব ডার্ট বা ডেড স্কিন সেল সব তুলে নিয়ে আসবে। এখন এটা ইউজ করতে গিয়ে অনেকে যেটা ফেস করে সেটা হচ্ছে, যাদের মুখে তোমাদের একটু হেয়ার বেশি, হেয়ার গ্রোথটা বেশি, বা যাদের মুখে একটু লোম বেশি, তারা যে জিনিসটা ফেস করে সেটা হচ্ছে যখন তারা এটা রাব করে ওই যে বিটসগুলো যেটা ক্রিয়েট হয় এখানে, পিলগুলো, বিটস বলছে কেন, পিল, ওগুলো হচ্ছে পশমের সাথে লেগে থাকে, তো পুরোপুরি যায় না, যার কারণে তোমরা একটু একটা জিনিস অ্যাপ্লাই করতে পারো, একটা আইডিয়া, যেটা হচ্ছে তোমরা মানে তোমাদের গ্রোথটা যেদিকে, মানে ধরো তোমাদের পশমের গ্রোথটা এই দিকে, ঠিক আছে, তোমরা জাস্ট এই দিকে এভাবে করে রাব করবে। উল্টো দিকে করতে গেলে কিন্তু ওটা আরও আটকে যাবে, সো তোমরা উল্টো দিকে না করে, যাদের একটু হেয়ার গ্রোথ বেশি, আমার নিজেরও হেয়ার গ্রোথ বেশি, আমার এদিকে এদিকে অনেক পশম, তো আমি যেটা করি সেটা হচ্ছে এটা এভাবে রাব করি, মানে এটা এখানে লাগাই, তারপর এভাবে রাব করি, যার কারণে হচ্ছে আমার ওটা পশমের সাথে আটকে থাকে না, আস্তে আস্তে যখন আমি এভাবে দিই তখন ওটা বের হয়ে যায় এবং সহজেই খুব ধুয়ে ফেললে চলে আসে। এবং এটা কিন্তু স্কিনকে অনেক অনেক ময়েশ্চারাইজ করে। কিন্তু তারপরও আমি যেটা বলবো তোমাদেরকে, স্ক্রাব ইউজ করো বা পিলিং ফেস ওয়াশ যাই ইউজ করো, সব কিছুর পরে কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই ময়েশ্চারাইজার ইউজ করবে। তো এটার ক্ষেত্রেও সেটাই, তোমরা ময়েশ্চারাইজারও ইউজ করবে এটা ইউজ করার পরে। আচ্ছা, এবার আসি আর একটা কথায়, সেটা হচ্ছে এটার নাম যেহেতু ফেস ওয়াশ, সো আমরা ভেবেই থাকি যে এটা শুধু ফেস ইউজ করতে পারবো, অন্য কোথাও পারবো না, বাট এটার একটা ম্যাজিক্যাল ব্যাপার আছে, যেটা সেটা হচ্ছে এটা যদি তুমি তোমার বডির যে কোনো জায়গায় ইউজ করো, যে জায়গাগুলো হয় না আমাদের বিভিন্ন প্রাইভেট পার্ট বা হচ্ছে গলার ঘাড়ে, তারপরে কনুইতে বা যে কোনো জায়গায় হয় না, আমাদের মাঝে মাঝে কালো হয়ে যায় জায়গাগুলো, তো সেই সব জায়গায় যদি তোমরা এটা ইউজ করো সেটা কিন্তু অনেকটাই ব্রাইট হতে সাহায্য করে, ঠিক আছে, কারণ এটা যেহেতু ডেড সেল রিমুভ করে, আর আমাদের ওই জায়গাগুলো মেইনলি কিন্তু কালো হয় কেন, কারণ ওখানে ডেড সেল বেশি হয়ে যায়, ঠিক আছে, প্রপারলি যত্ন নেওয়া হয় না, যার কারণে ডেড সেল বেশি হয়ে কালো হয়ে যায়, তো তোমরা সেই সব জায়গায় কিন্তু এগুলো ইউজ করতে পারো, এবং এটা ইউজ করলে কিন্তু অনেক অনেক মানে উপকার পাবে এবং খুব তাড়াতাড়ি ব্রাইটনেসটা চলে আসবে, ঠিক আছে। তো এটা কিন্তু মাল্টিপারপাসের একটা ব্যাপার, শুধু তোমরা মুখে ইউজ করবে সেটা না, তোমরা যে কোনো পার্টে ইউজ করতে পারো। আচ্ছা, এই গেল ইউজিং প্রসেস। আচ্ছা, তারপরে কথা হচ্ছে এটা তোমরা কয়দিন ইউজ করবে, ঠিক আছে, এটা কিন্তু একদমই প্রতিদিন ইউজ করা যাবে না, এটা তোমরা যেখানেই ইউজ করো, তোমরা স্কিনে করো, মুখে করো, বা বডি পার্টের যে কোনো জায়গায় করো, তোমরা হচ্ছে এটা সপ্তাহে দুদিন ইউজ করবে, একদিন করলে ভালো, মানে সর্বোচ্চ দুদিন, এর বেশি কিন্তু ইউজ করা ঠিক না, কারণ ঠিক আছে, কারণ বেশি ইউজ করলে যেটা হবে তোমাদের পোরটা একদমই ওপেন হয়ে যাবে, তখন দেখা যাবে যে ডার্ট আরও বেশি ক্যাচ করবে, ঠিক আছে, তো এগুলো তোমরা অত বেশি ইউজ না করে, প্রতিদিন ইউজ না করে, জাস্ট সপ্তাহে দুই দিন, বা তোমরা একটা মেকআপ করলে, একটা হেভি মেকআপ করলে, এরপরে তোমরা একটা স্ক্রাবের মতো করে ইউজ করলে, তো এটাই। হ্যাঁ, আর এরপরে আসি কি প্রাইস, ঠিক আছে, প্রাইস সম্পর্কে সবাই জানো এবং এখানে লেখাই আছে যে এটার দাম হচ্ছে 225 টাকা, আর খুবই খুবই রিজনেবল, আমি বলবো খুবই রিজনেবল, কারণ এটা দিয়ে তোমার মাল্টিপারপাস কাজ হচ্ছে, তোমার ফেজের কাজ হচ্ছে, বডির কাজ হচ্ছে, সো এটা খুবই খুবই রিজনেবল মনে হয়েছে আমার কাছে। আর তোমরা যদি অথেন্টিক পেতে চাও তাহলে অবশ্যই মাই অর্ডার পেজ থেকে, কেন আমি এটাই করি সবসময়, আমি হচ্ছে যে কোনো ব্র্যান্ডের যে কোনো কিছু আমি যখন পারচেজ করি অথেন্টিকটা পাওয়ার জন্য আমি ওদের পেজ থেকেই কিনি সবসময়, ঠিক আছে, তো আমি এটাও কিনেছিলাম মাই অর্ডার পেজ থেকে, এটাও আমাকে খুব ভালো সার্ভিস দিয়েছে, এটা আমার মেইনলি 3-4 মাস গেছে, আর এটা হচ্ছে এটাও আমি মাই অর্ডার পেজ থেকেই হচ্ছে পারচেজ করেছি, ঠিক আছে, তো এই তো, এই হচ্ছে টোটাল
ব্যাপার স্যাপার, যাই হোক। তো এটা যদি তুমি শুধু ফেস ইউজ করো তাহলে তোমার আরও বেশি যাবে, কিন্তু আমি ফেস ছাড়াও আমার বডি পার্ট বা বিভিন্ন জায়গায় ইউজ করেছি, যার কারণে এটা খুব বেশি দিন যায়নি। তো যাই হোক, এটাই ছিল আজকের রিভিউ, আশা করি তোমাদের ভালো লেগেছে। যারা যারা ইউজ করেছো এবং উপকার পেয়েছো অবশ্যই কমেন্টে লিখতে ভুলবে না, আর যারা ইউজ করোনি অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখতে পারো। ইট উইল বি এ গ্রেট স্কিন কেয়ার প্রোডাক্ট ফর ইউ, ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে, আর আমি চলে আসব আবার নতুন কোনো ভিডিও নিয়ে আগামী সপ্তাহে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।